মায়ের দোয়া ক্রিকেট দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এখন এই নাম হয়ে গেছে ভালোবেসে বলা হয় না ভালোবেসে ডাকা হয় না ট্রোল করে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশ দলের যে পারফরমেন্স যে হতশ্রী ফর্ম গত কিছুদিন ধরে তারা ক্যারি করছে সেই তারই প্রেক্ষিতেই এই নামকরণটা করা হয়েছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলুক সমর্থকরা বলুক মানুষের ওই ভালোবাসার মিশ্রিত ক্ষোভ থেকে বলুক তাই বলে সেটা সাকিবুল হাসানও বলবেন সাকিব আল হাসানও এই জিনিসটাকে বলে আসলে কি বোঝাতে চাইলেন বাংলাদেশ টিমের এখন কোন অবস্থায় এই দলটা রয়েছে দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের দুই দিন পরেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ এই ম্যাচটার উপরেই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা নির্ভর করছে যদি এই ম্যাচ বাংলাদেশ জিততে পারে তাহলে সুপার এইটে ওঠার পথে আমরা অনেকখানি এগিয়ে যাবো আমার কাছে মনে আমরা সুপার এইট খেলবো এই ম্যাচ যদি হেরে যায় তাহলে সুপার এইটের থেকে আমরা অনেকখানি পিছিয়ে যাবো আমার মনে হয় আমরা সুপার এইটে আর কোয়ালিফাই করতে পারবো না সেই ম্যাচে দুই দিন আগে ওই প্র্যাকটিসের সময় সাংবাদিকদের সঙ্গে একরকম কৌতুক করে একরকম হালকা চালে সাকিব ওই কথাটা বলেছেন আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছি আপনি এটাকে চাইলে বলতে পারেন যে সবাই মিলে যেটা নিয়ে ব্যঙ্গবিদ্রোহ করছে রসিকতা করছে সেটাকে হালকা করার জন্য সাকিবের এমনটা বলা কিন্তু একই সঙ্গে এটাও কি প্রমাণিত হয় না প্রকাশিত হয় না যে সোশ্যাল মিডিয়াতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেইটা নিয়ে বাংলাদেশ টিম খুবই খুবই হচ্ছে গিয়ে চিন্তিত থাকে খুবই সেটা আসলে ফলো করে ইভেন সাকিব আল হাসান সাকিবকে আমরা জানি যে যে কোনো কিছু থেকে সবচেয়ে দূরে থাকার একটা ম্যাজিক্যাল পাওয়ার তার রয়েছে সো সোশ্যাল মিডিয়ার এই জিনিসটা যদি তার পর্যন্ত চলে যায় তাহলে বাংলাদেশ টিমের বাকিদের অবস্থাটা কি সেটা বোঝেন সোশ্যাল মিডিয়াতে কী লেখা হয় না সোশ্যাল মিডিয়াতে কী বলা হয় না বাংলাদেশ টিম যেহেতু আন্ডার পারফর্মিং টিম বেশিরভাগ সময় আমরা খারাপ খেলি বেশিরভাগ সময় আমরা হারি এবং এই ফর্মেটটাতে আমাদের অবস্থা যেহেতু খারাপ সেই কারণে বাংলাদেশ টিমকে নিয়ে নেতিবাচক কথাবার্তাই বেশি হয় এখন বাংলাদেশ টিম যদি সেই জিনিসটাকে ফলো করতে থাকে বাংলাদেশ টিম যদি সেই জিনিসগুলোর ভেতরে সবসময় থাকে তাহলে মাঠের খেলা এর প্রভাব কি পড়ে না মাঠের খেলা এর প্রভাব পড়ে অথচ বাংলাদেশ টিম থেকে অফিসিয়ালি সময় বলা হয় যে এগুলো তারা গায়ে মাখেন না এগুলো তারা জানেনও না বাংলাদেশ টিমের বেশিরভাগ ক্রিকেটারকে জিজ্ঞেস করলে বলবে যে আমাদের কোনো হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাকাউন্টই নেই যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে এগুলো আমাদের ওই অ্যাডমিনরা চালায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকেও সেটা বলে আমার মনে আছে যে এই যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ক্যাম্পের সময় আমাদের সহকারী কোচ বলেছিলেন যে বাংলাদেশ দল নিয়ে মিডিয়াতে মিডিয়াতে স্ট্রিম লেখা হলো না হলো তাতে তাদের কিছু যায় আসে না তারা তাদের মতো করে টিম গোছাচ্ছেন টিম সাজাচ্ছেন লিটন দাসের ওই ফর্ম টম নিয়ে কথা বলার সময় তিনি এই কথাটা বলেছিলেন ফাইন ফেয়ার এনাফ কিন্তু যখন আপনার টিমের সবচেয়ে বড় সুপারস্টার এই মায়ের দোয়া ক্রিকেট টিমটা সামনে নিয়ে আসেন তার মানে কি এর বাইরে বাংলাদেশ দল থাকতে পারছে সাকিব থাকতে পারবেন সাকিব এরপরেও এগুলো বলার পরও সাকিব সাকিবের মতো পারফর্ম করতে পারবেন অন্যরা কি পারবেন অন্যদের কি সেই সুযোগটা রয়েছে আমার কাছে মানে সুযোগ তো না সামর্থ্য আমার কাছে মনে হয় সেটা নেই আরেকটা যে জিনিস সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আমি আমি জানি না যে এরকম ওয়ার্ল্ড কাপ বা এরকম বিগ টুর্নামেন্ট চলাকালীন সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহার আসলে কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না সেটা কোনো বিধিনিষেধ তো আর আমাদের টিমের উপরে নেই আর আমাদের পার্সোনাল যে বিধিনিষেধের জায়গাগুলো রয়েছে ক্রিকেটারদের সেগুলোর তো কোনো বালাই আসলে নেই ফলে এইগুলোতে প্রভাবিত হওয়াটা খুবই স্বাভাবিক আমরা বিভিন্ন সময়ে দেখি যে মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন ক্রিকেটাররা ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের সদস্যরা যে মিডিয়ার কারণেই তাদের পারফরমেন্স এরকম বিরূপ প্রভাব পড়ছে মিডিয়াই চাপে ফেলে দিচ্ছে ক্রিকেটারকে যেই কারণে তারা পারফর্ম করতে পারছেন না এখন আপনি যখন ওই কথাগুলো বলেন তখন কিন্তু আপনি মিডিয়ার কথা বলেন মিডিয়া মানে হচ্ছে যে মেইন স্ট্রিমের যে গণমাধ্যম আমাকে বলেন তো মেন স্ট্রিমের কোন গণমাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে মায়ের দোয়া ক্রিকেট দল হিসাবে বলা হয়েছে লেখা হয়েছে কোথাও হয়নি কোথাও কোথাও যদি এটা বলা হয়ে থাকে লেখা হয়ে থাকে সেইটা রেফারেন্স হিসেবে বলা হয়েছে বা লেখা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে সমর্থকরা এরকম একটা নাম দিয়েছেন এটা মেন স্ট্রিম মিডিয়া তো কেউই জিনিস করেনি তাহলে সাকিবের এইটা টেনে নিয়ে গায়ে আনার আসলে প্রয়োজনটা কি ছিল আমি এখানে সাকিব ব্যক্তি সাকিব বলছি আমি বলছি যে সাকিব দ্য লাস্ট পার্সন যার এই সোশ্যাল মিডিয়াতে কি লেখা হয় না লেখা হয় কি বলা হয় না বলা হয় মানুষ কি আলোচনা করে সেটাতে প্রভাব পড়ুক এবং সাকিবের এখানেও হয়তো প্রভাব পড়বে না তবে তার মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশ টিমের আসলে বাকিদের অবস্থাটা কি এখন আমাদের টিমের তো অনেক প্লেয়ারকে অনেক ট্রোল করা হয় সেটা শান্ত বলুন সেটা লিটন বলুন এক ম্যাচে খারাপ পারফরমেন্স করলে সেটা কাউকে ছাড় দেওয়া হয় না ক্রিকেটাররা যদি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই বোধ হয়ে থাকেন তাহলে এইখানটাতে মাঠে তাদের প্রভাব পড়তে বাধ্য বিভিন্ন সময় আমরা দেখেছি গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় আমরা দেখেছি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওটা বলা হয়েছিল যে সুজন বলেছিলেন টিম ডিরেক্টর হিসেবে যিনি গিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহারটা কে কীভাবে করবে সেটা তার উপরে নির্ভর করছে এবং ক্রিকেট বোর্ড ওই জায়গাটাতে যদি কোনো প্রভাব পড়ে ক্রিকেট বোর্ডে এটা দেখভালটা করবে কোনো কিছু তো আর হয়নি এখন কোনো কিছু যখন হয়নি আলটিমেটলি গিয়ে এগুলোর প্রভাব মাঠের খেলার মাঠে পারফরমেন্সে পড়বে এবং দায়টা এসে এতদিন তো দায়টা মিডিয়ার উপরে এসে পড়তো এখন আমার মনে হচ্ছে দায়টা সোশ্যাল মিডিয়ার উপরে পড়বে এতদিনে শুধুমাত্র সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড় করাতেন আমাদের ক্রিকেটাররা এইবার যদি ওয়ার্ল্ড কাপে ওইরকম কোনো কিছু বাজে কোনো কিছু যেটা আশঙ্কা আমরা প্রবলভাবে করছি কিন্তু আশা করছি সেটা হবে না কিন্তু যদি হয়ে যায় সেটা দায় শুধুমাত্র সাংবাদিকদের উপর থাকবে না মনে হয় এবার ক্রিকেটাররা আমাদের মাস পিপল আমাদের আমজনতা আমাদের ক্রিকেট প্রেমী যে মানুষ রয়েছে যারা ষোলো কোটি বিশ কোটি বা পুরো বিশ্বে ছড়িয়ে এটা থেকে পঁচিশ কোটি মানুষ তাদেরকেও প্রভাবলি কাঠগড়ায় তুলবেন সাকিবের কথায় কি তারই একটা আগাম ইঙ্গিত পাওয়া গেল না